আমন্ত্রণ বিকেল চারটার সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে মোট জনসংখ্যা 16,98,00,000। কারাবন্দী সাজাপ্রাপ্ত নেতাদের স্বজনদের মানববন্ধন। লটারির ফল প্রকাশ, নির্বাচিত শিক্ষার্থীকে এসএমএস করবে মাওসি। নির্বাচনের তফসিল বাতিল চায় ইসলামী আন্দোলন। অর্থ পাচারের আরেক মামলায় এনু রূপনের 7 বছরের কারাদণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে 16,98,28,911 জনে। এর মধ্যে পুরুষ 8,41,34,000, নারী 8,56,86,784 ও তৃতীয় লিঙ্গের মানুষ 8,124 জন। মঙ্গলবার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাস্তবায়িত দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা 2022-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ করে। পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই রিপোর্ট উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ দিলদার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বিবিএস জানায় মোট জনসংখ্যার 68.34% পল্লীতে এবং 31.66% শহরাঞ্চলে বসবাস করে। বিভাগ ভিত্তিক উপাত্ত পর্যবেক্ষণে দেখা যায় সমন্বয়কৃত মোট জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়। সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে কারাবন্দী ও সাজাপ্রাপ্ত নেতাদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করছে বিএনপি। মঙ্গলবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন তারা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এছাড়া এতে সংহতি প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ। ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তিতে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্মকর্তারা জানান, দৈবচয়ন পদ্ধতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ফলাফল প্রস্তুত করা হয়েছে। এ লটারির ফলাফল স্কুল প্রধানদের কাছে পাঠিয়ে দেওয়া হবে আর শিক্ষার্থীরা কে কোন স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে সেটা আবেদনের সময় তাদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এই লটারির উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি জানান, 658টি সরকারি বিদ্যালয় শূন্য আসন 1,18,101টি, বিপরীতে আবেদন করেছিল 5,63,013 জন। তাদের মধ্যে প্রথম দফায় 1,39,00,000 জনকে ভর্তির মনোনীত করা হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত জাতীয় সংলাপে এ দাবি জানায় দলটি। এতে বিএনপি, এবি পার্টি, গণফোরাম, একাংশ, জাকপা সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। সংলাপের শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 3টি প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো হল, বিতর্কিত নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল বাতিল করে গ্রেফতার বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা, সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের নির্বাচন ও কার্যকরী সংসদ,
রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু এবং তার ভাই রূপন ভূঁইয়াকে অর্থ পাচারের আরেক মামলায় 7 বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের 52,88,788 টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায় তাদের আরও 6 মাস কারাভোগ করতে হবে। এছাড়া এ মামলায় বাকি 6 জন খালাস পেয়েছেন। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ 8-এর বিচারক মোহাম্মদ বদরুল আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। 2019 সালে ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার পুরান ঢাকার বানিয়ানগরের বাসাসহ তাদের ওয়ান্ডারার্স ক্লাবের দুই সহযোগী আবুল কালাম ও হারুনর রশিদের বাসায় অভিযান চালায় র্যাব। এরপর তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে সে সময় অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় 12টি মামলা হয়। অরেঞ্জ, লিচি, স্ট্রবেরি সহ ভিন্ন ভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় নির্বাচনের কার্যক্রমে যুক্ত হওয়ায় বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা সহ 2 জনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জিম্মিদেরকে দেশে ফিরিয়ে নিতে ইসরায়েলে যাচ্ছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী পানপ্রি বাহিধানুকারা। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর 17 থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতা কামী এই গোষ্ঠী গত 7ই অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। সে সময় 200+ মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়। এদের মধ্যে ইসরায়েলি নাগরিক ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের নাগরিক ছিল। গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে, এরই অংশ হিসেবে জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস। অপরদিকে ইসরায়েলি কারাগারে থাকা 100+ ফিলিস্তিনি বন্দীকেও মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.6। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার পাপুয়া নিউগিনির উইওয়াকে ভূমিকম্পটি আঘাত হেনেছে। USGS জানিয়েছে, পাপুয়া নিউগিনিতে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল 44 কিলোমিটার। তবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউগিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, এই ভূমিকম্প থেকে অস্ট্রেলিয়ায় সুনামি আঘাত হানার কোনো আশঙ্কা নেই। জানাবো খেলার খবর। আইপিএল এর নিলামে যখন দেশ বিদেশের তারকা ক্রিকেটারদের আকাশ ছোঁয়ার দাম ওঠে, তখন ক্রিকেট প্রেমীদের অনেকেই আফসোস করে বলতে থাকেন, পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএল খেলার সুযোগ পেলে তাদের দাম কত করে উঠতে পারত। আইপিএল এর প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানের একঝাঁক তারকা ক্রিকেটার শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, সালমান বাট, কামরান আকমল, সোহেল তানভিররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে দুর্দান্ত পারফর্মও করেছিলেন। সেবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ খেলেছিলেন সোহেল তানভির। কিন্তু
2008 সালে মুম্বাই হামলার পর থেকে আর আইপিএলে খেলার সুযোগ পাননি পাকিস্তানি ক্রিকেটাররা। আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের নিষিদ্ধ করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর থেকে গত 15টি বছর আইপিএলে নিষিদ্ধ প্রতিবেশী দেশের দুর্দান্ত সব ক্রিকেটাররা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতের মাল্টি মিলিয়ন ডলারের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে চান পাকিস্তানি পেসার হাসান আলী। দর্শক, এই ছিল বিকেল 4টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।